ঠিক আছে এটা একটা ওয়ার্ডটা একটু ভারী সম্মান নিলে ওয়ার্ড দিয়েছি হিলে না অন্য পানেঙ্গে বাসে পরিচিতে তামরা বান্ধে পুরো পারফেক্ট তামিল তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি আবার অনেকদিন বাদে বাংলা থেকে তামিল ভাষা নিয়ে তো যারা ফার্স্ট টাইম চেন্নাইতে যাচ্ছ হুম এবার চেন্নাইতে চলে গেছো স্টেশনে দাঁড়িয়ে আছো তার মালিককে জিজ্ঞেস করছো মালিক কোথায় আছো কখন আসবেন আমি এখানকার রাস্তাঘাট চিনি না আপনি এসে নিয়ে যান কোথায় যাব বাস নাম্বার কত এই সব কনভারসেশন শিখবো আজকের আমরা এই ভিডিওতে তো চলো দেরি কিসে শেষ শিখে নিই আজকের এই ভিডিও তো ফার্স্ট ফার্স্ট আমরা যে কোনো বড়ো সিনিয়রকে দাদা বলি তো দাদা দিয়ে শুরু করি দাদা আমি চেন্নাই সেন্ট্রাল এসে গেছি দাদা আমি চেন্নাই সেন্ট্রাল এসে গেছি তামিল ভাষায় কী হয়ে যাবে দাদাকে বলা হয় আ আমি মানে না চেন্নাই মানে চেন্নাই সেন্ট্রাল মানে সেন্ট্রালে ওয়ান আনা না না চেন্নাই সেন্ট্রাল ওয়ান মানে দাদা আমি চেন্নাই সেন্ট্রাল এসে গেছি এখন কি করব এখন কি করব এখন মানে কি এপো কি মানে কি এ করবো মানে পান্ন এপো না পান্নব্যা এখন কী করবো ইপো এ পানু ভ্যা এখন কী করবো আপনি এসে আমাকে নিয়ে যান তামিল ভাষায় হয়ে যাবে নিঙ্গে ওয়ান দিটে এনাকে এড়তেটে পয় রেঙে নিঙ্গে ওয়ান দিটে এনাকে এরতিরটে পয় রেঙে না আপনি এসে আমাকে নিয়ে যান দাদা আপনি এসে আমাকে নিয়ে যান দাদা না হয় কোথায় যাব বলে দিন না হয় কোথায় যাব বলে দিন ইলে না ইঙ্গে পগণো শরীর রেঙে এলে না এঙ্গে পো গো শরলে রেঙ্গে নাহলে কোথায় যাবো বলে দিন না হয় মানে এলে না কোথায় যাবো এঙ্গে পোগোনো বলে দিন শল্লি রেঙ্গে আমি এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না আমি এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না তো এই কথাটা পুরো না বললো না এঙ্গে এদমে তেরিয়া দে না এঙ্গে এদমে তেরিয়া দে না মিনিং আমি ইঙ্গে মানে এখানে এদমে তেরিয়া দে মানে কিছুই জানি না বা কিছুই চিনি না বুঝতে পারলে ঠিক আছে তুমি এখন ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি আসিতেছি ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি আসিতেছি বা কোনো লোক পাঠিয়ে দিচ্ছি সেটা তামিল ভাষা হয়ে যাবে সেইরি নিঙ্গে ইর নিল্লিঙ্গে সেরি নিঙ্গে আঙ্গেই নিল্লিঙ্গে না ভারা হিললে না না ভারা মানে কি আমি আসছি হিললে না মানে না হলে না ওর আল আনুপরা না ওর আল আনুপর মানে আমি একটা লোক পাঠিয়ে দিচ্ছি ব্যাপারে বুঝতে পেরেছ ঠিক আছে ঠিক আছে মানে সেরি নিঙ্গে আঙ্গে নির্লিঙ্গে মানে তুমি ওইখানে দাঁড়াও না ওয়ার্যা মানে আমি আসিতেছি না ওয়ার্যা মানে আমি আসিতেছি বা কোনো লোক পাঠিয়ে দিচ্ছি না ওর আনু না ওর আল আনুপররা না ওর আল আনুপররা ঠিক আছে আমি লোক পাঠিয়ে দিচ্ছি তোমার কিছু করতে হবে না তুমি ওইখানে থাকো তোমার কিছু করতে হবে না তুমি ওইখানেই থাকো তামিল ভাষা হয়ে যাবে ওনাকে অন্য পান্না ব্যানা ওনাকে অন্য পান্না ব্যানা না নিঙ্গে আঙ্গেই এরেঙ্গে নিঙ্গে আঙ্গেই এরেঙ্গে মানে কি তুমি ওইখানেই দাঁড়াও তোমাকে কিছু করতে হবে না তুমি ওইখানেই থাকো অনেকে অন্য পান্না অনেকে অন্য পান্ন ব্যায় না অনেকে অন্য পণ্য ব্যায় না নিঙ্গে আঙ্গে এরেঙে মনে তুমি ওইখানেই দাঁড়াও ঠিক আছে আর না হলে বাসে করে তামরাম চলে এসো এবার তোমার মালিক তোমাকে বলছে ঠিক আছে আমি যে লোক যদি না পাই বা না আসতে পারি তো তোমাকে বলছে আর না হলে বাসে করে চলে আসো তামরাম এখানে যে এই ওয়ার্ডটা লিখেছি না আমি অন্য পানেঙ্গে এটা একটা সম্মানীয় কথা ঠিক আছে হিলে না অন্য পানেঙ্গে মানে না হলে একটা কাজ করুন বাসে পরিচিতে তামরাম বান্দরেঙ্গে দেখো আমরা যদি এই কনভারসেশনটা যদি এইখান থেকে শুরু করতাম বাসে পরিচিতের তামরাম বান্দরেঙ্গে তাহলে আমাদের কনভারসেশনটা পুরো হতো কিন্তু আমরা এখানে অন্য পানঙ্গে একটা সম্মান দিয়ে কথা বলেছি হিলে না অন্য পান্নেঙ্গে বাসে পরিচিতে তামরাম বান্দরেঙ্গে মানে আর না মানে কিছু যদি না হয় যে লোক যদি না পাঠাতে পারি তুমি বাস ধরে তামরাম পর্যন্ত চলে এসো ঠিক আছে এটা একটা ওয়ার্ডটা একটু ভারী সম্মান নিল ওয়ার্ড দিয়েছি হিলে না অন্য পানেঙ্গে বাসে পরিচিত তামরাম পুরো পারফেক্ট তামিল বাসে পরিচিত তামরাম বান্দিঙে তো তারপর আমাদের মনের মধ্যে না চারটে প্রশ্ন যাবে যে কোথায় যাব ইঙ্গে পৌন বাস নাম্বার কত বা কী বাসের নাম্বার বলো মানে বাস নাম্বার কত বাস নাম্বার কী না ঠিক আছে চারটে প্রশ্ন জাগে ফার্স্ট হলো কোথায় যাবো এঙ্গে পোনো দুই হলো বাসের নাম্বার কত বাস নাম্বার কত বাসকে বাস বলা হয় বাসের নাম্বার এ বলো তিন নম্বর কত ভাড়া লাগবে এভোলো ভাড়া আগো এভোলো ভাড়া আগো মানে কত ভাড়া লাগবে আর একটা প্রশ্ন জাগে সেটা হলো কতক্ষণ সময় লাগবে মানে যেতে কতক্ষণ সময় লাগবে বলে না কতক্ষণ সময় লাগবে যেতে প্রদিকে প্রদিকে এবো নিমিষ আগো পদিকে এ বলো নিমিষ আগো মানে যেতে কত সময় লাগবে এই চারটি প্রশ্ন না মনে জাগে যখন কেউ কিছু বলে নম্বর না না আমি যেতে পারবো না তুমি চলে এসো এর নালে মো মরিয়া দে এর নালে পো মরিয়া নিঙ্গে বান্দ রিঙে এর পো মরিয়া নিঙ্গে ভান্দ মানে আমার দ্বারা হবে না আমি যেতে পারবো না আপনিই আসুন পো মুড়িয়া দেয় মানে আমি যেতে পারবো না তুমি বুঝলি তুমি চলে আসো নিঙ্গে বান্দিঙে ঠিক আছে আমি লোক পাঠিয়ে দিচ্ছি তোমাকে নেবার জন্য না আল আনুপট্টিরকে না আলে আনুপট্টিরকে ওনাকে এরতে দিকে না আলে আনুপট্টিরকে অনেকে এরতে দিকে মানে আমি লোক পাঠিয়ে দিয়েছি তোমাকে নিতে না আলে আনুপটকে ওনাকে এরতে দিকে ঠিক আছে প্রথমে কোথায় ছিলেন প্রথমে কোথায় ছিলেন লাইক কাজের ক্ষেত্রে বলা হয় না প্রথমে কোথায় ছিলেন মদলে ইঙ্গে রেন্দা মদলে ইঙ্গে ইরেন্দা। মানে প্রথমে কোথায় ছিলেন মদলে ইঙ্গে রেন্দা স্যার এর আগে আমি কেরালা কাজ করেছি স্যার এদিকে মুন্নারি না কেরালালে এরেন্দা। এদিকে মুন্নারি না কেরালা লে এরিন্দা কেরালা এরিন্দা নাকি কেরলে ছিলাম ও বাহ ভালো বেশ কত দূর পড়াশোনা করেছো এত না দৌড়ম পাঠিয়েছে কেঙ্গে এত্ত না দৌড়ম পাড়েছি রেকিঙ্গে এত না দূরম পাড়েছি রেখেঙ্গে এত দূরম পাঠিয়েছে রেখেঙ্গে ওয়ার্ডগুলো তোমরা বুঝতে পারছো কথা একটা বন্ধু বারবারই উচ্চন্টা রানিংয়ে বলতে গেলে কেমনভাবে আসে এত দূরম পাঠিয়েছে রিকেঙ্গে মানে কত দূর পড়াশোনা করেছো এটা স্লো মশনে যদি আমি বলি এতনা না দৌড়াম পাঠিয়েছি রিংয়ে ঠিক আছে কত দূর পড়াশোনা করেছেন পারফেক্ট তামিল স্যার আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি স্যার মিনি হলো স্যারকে স্যারই বলা আমি মিনি হলো না গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এখন জাস্ট করেছি যে কনভারসেশনটা হয় পাননিটেরকে কে না গ্রাজুয়েশন কমপ্লিট পাননিরকে এই করেছি এইটা শুধু তামিলে হয়ে গেলো আর বাদ বাকি গ্র্যাজুয়েশান কমপ্লিটের তো ইংলিশ ওয়ার্ড হয়ে গেল না পনেরো নম্বর এই কাজের কোনো জ্ঞান আছে ইন দ্য ওয়েলা কি এদের এক্সপিরিয়েন্স ইরকা মানে আছে মানে এই কাজ ইন দ্য ওয়েলা জ্ঞান আমরা যেটা বলি সাধারণত ইংলিশে এক্সপিরিয়েন্সই বলে ইর্কে মানে আছে বুঝতে পারলে আছে ক্লিয়ার বুঝতে পারছো তোমরা আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো এই যে যে কনভারসেশনগুলো হয় আমি মনে করি ফার্স্ট যারা কনভারসেশন চেন্নাইতে যায় এই সব কনভারসেশনগুলি হয় এবার আর কী কনভারসেশন হয় যেন থাকলে তোমরা নিজে কমেন্টস করো তোমাদের এক একটা কমেন্টস আমার মনে বল বাড়ায় ভিডিও বানানোর জন্য তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই